নমস্কার, আমি কৌশিক রায়, অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। প্রত্যেক মানুষের মনে একটা চিন্তা, এই লকডাউন কবে উঠবে ভারতবর্ষ থেকে। আমি জ্যোতিষের আঙ্গিকে আপনাদেরকে জানাতে চলেছি ভারতবর্ষে কবে লকডাউন উঠতে চলেছে। অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রী যে বলেছেন 3 মে অবধি লকডাউন থাকবে, সেটা কি আরও বাড়বে, বাড়লেই বা কতদিন অবধি বাড়তে পারে, বা সেই লকডাউনের ভবিষ্যৎ কি হতে পারে, তাই নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম ভাইরাসের প্রকোপ কিন্তু 15 এপ্রিলের পর থেকে, অর্থাৎ সূর্য যখন উচ্চস্থ হবে, অর্থাৎ মেষ রাশির ঘরে যাবে, তখন থেকে কিছুটা হলেও ধীরে ধীরে কিন্তু কমবে। আজকে 25 এপ্রিল, বুধের সঙ্গে এই রবি গ্রহে যুক্ত হয়েছে মেষ রাশির ঘরে। দেখুন, পূর্বাঞ্চল যে রাজ্যগুলো আছে, ভারতবর্ষের পূর্বাঞ্চল রাজ্যগুলো আছে, সেখানে কিন্তু ভাইরাসের প্রকোপটা কিছুটা হলেও কমলেও রিকভারি, অর্থাৎ মানুষ কিন্তু অনেক সুস্থ হয়ে আসছে, অর্থাৎ ভালোর দিক লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ যতজন পেশেন্ট এই ভাইরাসে এফেক্টেড হচ্ছে, এই পূর্বাঞ্চল রাজ্যগুলোতে কিছুটা হলো এর ভালো কিন্তু পজিটিভ জিনিস কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ সুস্থ হওয়ার প্রবণতা প্রবল। দেখুন, বর্তমানে মঙ্গল এবং শনি মকর রাশির ঘরে অবস্থান করছে, মঙ্গল সেখানে তুঙ্গস্থ, শনি মঙ্গলের যোগ মোটেও ভালো নয়, সেখানে আবার মঙ্গল কিন্তু পাওয়ারফুল, সেক্ষেত্রে কি করবে, মঙ্গল কিন্তু নিজের ক্ষমতা কিন্তু প্রদর্শন করতে চাইবে এবং শনিও কিন্তু ছাড়া পাত্র নয়। এই জন্য দুটি গ্রহের মধ্যে প্রচণ্ড দ্বন্দ্বের দ্বন্দ্ব হচ্ছে। এর ক্ষেত্রে কি হবে, এই 4 মে পর্যন্ত দেখা যাবে যে ভারতবর্ষের যেগুলো দক্ষিণ দিককার রাজ্য আছে, দক্ষিণ রাজ্য বা পশ্চিম দিককার রাজ্যগুলো আছে, এগুলোতে কিন্তু এই ভাইরাসের প্রকোপ কিন্তু বাড়তেই থাকবে। যখনই এই মঙ্গল মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে, তখন কিছুটা ধীরে ধীরে ভালো হবে, যখন ডিগ্রিগত দিক থেকে আরও দূরে যখন সরে যাবে এই শনি থেকে মঙ্গল, তার শুভ ফল কিন্তু এই দক্ষিণ দিকের রাজ্য, পশ্চিম দিকের রাজ্যগুলো ভারতবর্ষের, সেগুলো কিন্তু সুফল কিন্তু ধীরে ধীরে পেতে থাকবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, দেখবেন সেই পশ্চিম দিকের রাজ্যগুলো থেকে বা দক্ষিণ দিকের রাজ্যগুলো থেকে রিকভারির একটা ভালো দিক দেখা যাবে, ভাইরাসের প্রকোপ কমবে। এর পাশাপাশি এই শনিগ্রহ যখন 11 মে বকরি হবে, সেক্ষেত্রে শুভ ফল প্রদান শুরু হবে তখন থেকে, এবং যখন 14 মে শুক্রগ্রহ বকরি হবে, আরও এর শুভ জিনিস প্রভাব সুফল কিন্তু আমরা পেতে থাকব এই ভারতবর্ষের মানুষেরা। এর পাশাপাশি দেবগুরু বৃহস্পতি যখন বকরি হবে, তখন ধীরে ধীরে পরিস্থিতি কিন্তু উন্নতি হবে। আমি দায়িত্ব নিয়ে এই কথাগুলো আপনাদেরকে জানাচ্ছি। অর্থাৎ যখনই এই তিনটা মেজর প্ল্যানেট যখন বকরি হবে কিনা, তাদের পাওয়ার কিন্তু প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে। অর্থাৎ এতদিন যে নেগেটিভ এফেক্টগুলো চলছিল, সেগুলো একদম কনভার্ট টু পজিটিভ এফেক্ট, অর্থাৎ এই ভাইরাসের প্রকোপ কমবে। পাশাপাশি কি হবে, যে মানুষ কিন্তু কিছু হলো সুস্থ হয়ে উঠবে। প্রথমে কমবে কোন দিক থেকে, প্রথম কমবে আমাদের জেলা স্তর থেকে, তারপরে কমবে আমাদের রাজ্য স্তর থেকে, তারপরে হবে আমাদের দেশব্যাপী এর সুফল কিন্তু আমরা পাব। তো 3 মে যে লকডাউন আছে, এই লকডাউনের ভবিষ্যৎ কিন্তু আমার গণনাতে যা বলছে, আমি এতক্ষণ ধরে আপনাদেরকে যা বললাম, এই লকডাউন কিন্তু 3 মেতে উঠবে না। আবারও প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদী আবার লকডাউন কিন্তু এক্সটেন্ড করবেন, দেশের ভালোর জন্য, মানুষের ভালোর জন্য। এই লকডাউন মোটামুটি 29 মে থেকে 31 মে পর্যন্ত চলবে সম্ভাবনা আছে, এবং ঠিক 19 মের পর থেকে কিছু কিছু রাজ্যে লকডাউন, কিছু কিছু জায়গায় রাজ্যের
লকডাউন কিন্তু কিছুটা হলেও শিথিল হওয়ার সম্ভাবনা আছে 19 মে-র পর থেকে। টাইমটা আপনারা কাউন্ট করে রাখুন, মোটামুটি এই ভারতবর্ষের লকডাউন উঠতে উঠতে 31 মে এবং 19 মে-র পর থেকে জোন ওয়াইজ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের ভারত সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেবে 19 মে-র পর থেকে। গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে এবং এর পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে অর্থাৎ 3রা মে-তে কিন্তু কোনো মতে লকডাউন কিন্তু উঠার কোনো সম্ভাবনা কিন্তু নাই। পরিস্থিতি কিছুটা হলেও জটিল থাকবে। এই তিন তিনটি মেজর প্ল্যানেট যখন বকরি হবে, শনি মঙ্গল যখন একত্রে থেকে অনেকটা ডিগ্রিগত, শনি মঙ্গল যত দূরে চলে যাবে ডিগ্রিগত দিক থেকে ততটাই পজিটিভ দিক কিন্তু আমাদের এই পরিবেশে ফিরে আসবে এবং 19 মে-র পর থেকে কিছুটা হলো শিথিল হবে এবং 31 মে-র মধ্যে কিন্তু ভারতবর্ষে লকডাউন উঠে যাওয়ার সম্ভাবনা আছে আমি গণনাতে তাই জানতে পারলাম। ভিডিওটি এ পর্যন্ত, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, লকডাউন মেনে চলুন। ধন্যবাদ।